হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আসছি এমন একটা জায়গায়, জায়গাটার নাম আমি একটু পরে বলছি। দেখুন, এই জায়গাটাতে প্রতিনিয়ত মানুষজন অনেক বেশি চলাচল করে। আমরা দেখতেই পাচ্ছি রাস্তার যে অবস্থা, এই অবস্থাটা আসলে বেশ কিছুদিন ধরেই আমরা এই জায়গাটা এইভাবে লক্ষ্য করছি, কিন্তু কাজের অগ্রগতি খুবই ধীর গতিতে চলছে আর কি। কিন্তু একটা ব্যস্ত রাস্তা বা একটা জনবহুল এলাকা বা ব্যস্ত রাস্তায় যদি এই অবস্থা দেখা যায়, তাহলে মানুষজনের অনেক দুর্ভোগে পড়তে হয়। আমি জানি না সরকারি কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কী ভাবছেন। এই রাস্তা থেকে অনেক বড় বড় কোম্পানি চলে আসছে, তো যাতায়াতের সুবিধা হইলে অনেক মানুষের আনাগোনা হবে, তাদেরও অনেক বেশি থাকবে। তো এই রাস্তাটা দ্রুত কষ্ট লাগে করে দেবে, তাই প্রত্যাশিত। আমরা আজ ছিলাম তেজগাঁও লিঙ্গ সেখান থেকে আমি আবার অফিসের দিকে ব্যাক করছি। তো মাঝপথে এখানে আপনাদেরকে এই অবস্থা দেখানোর প্রয়োজনীয়তা মনে করছিলাম, এই জন্য আমি আসলে এই রাস্তাটাকে এইভাবে আসলে ক্যামেরাটা ধরা হয়েছিল। একটু কষ্ট হবে অবশ্য, কষ্ট করে দেখে নেবেন রাস্তার অবস্থা। অবশ্যই এই রাস্তা দিয়ে যখন চলাচল করবেন অবশ্যই আপনারা মাস্ক পরতে পারবেন না, কারণ এইখানে প্রচণ্ড ধুলো যা আপনার নাকের মধ্যে গিয়ে শরীরের অনেক ক্ষতি করতে পারে আর কি। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আবার